রোগী যখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হন তখন আসলে কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে একজন রোগী যখন ফারস্টে আসে তখন আমরা কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করি মানে ওই জায়গাটাতে যে জায়গা থেকে চুল পড়ে যাচ্ছে সেটা কি শুধুমাত্র ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ কিনা এবং পুরো স্কাল থেকে পড়ছে কিনা এটা দেখি পুল টেস্ট করি প্লাস এটার পাশাপাশি আমরা ওই জায়গাতে কোনো পেইন বা বার্নিং সেন্সেশন আছে কিনা যে জায়গা থেকে চুল পড়ে যাচ্ছে বা এটা রোদে গেলে বেড়ে যাচ্ছে কিনা বা এখানে ফলিকুলাইটেস্ট মানে ছোট ছোট দানা দানা ফোরার মতো কিছু আছে কিনা এবং তার পাশাপাশি আমরা কিছু ল্যাব টেস্ট দিয়ে দিই তখন ল্যাব টেস্টের মধ্যে বেশি আমরা সেইভিসি দেই এটার মধ্যে আমরা কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে আমরা সেটাও দেখি ভিটামিন ডি জিঙ্ক ভিটামিন ই হ্যাঁ আমরা মেইনলি জিঙ্ক এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হ্যাঁ ভিটামিন ডি জিঙ্ক তো আমরা এই টেস্টগুলো দেই আয়রন ডেফিসিয়েন্সি হলে কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়ে সেক্ষেত্রে আয়রন প্রোফাইল ফিরিটিন এটাও আমরা দেই এর পাশাপাশি দেখা যায় হরমোনাল কজের কারণে যখন চুল পড়ে সেইটা দেখার জন্য আমরা কিছু টেস্ট দিই ফ্রি টেস্টেস্টোর দিই হ্যাঁ ডি এইচ এ দেই তা এটা দিয়ে আমরা ডিটেক্ট করার চেষ্টা করি যে হচ্ছে তার কোনো হরমোনাল কোনো ইস্যুস আছে কি না মেইনলি এই টেস্টগুলোর সাথে রুগী ভিত্তিতে বিভিন্ন রকম রুগী ভিত্তিতে আরও কিছু টেস্ট দেওয়া হয় চুল সমস্যা নির্ধারণের পরবর্তী সময় আসলে করে থাকেন চুল কিন্তু সবারই পড়ে তো এখন যেই রুগীটা আমার কাছে আসছে সে এটা নিয়ে অনেক বেশি স্ট্রেস থাকে তো আগে যদি আমি তাকে কমফোর্ট না দিই সেক্ষেত্রে কিন্তু তার আরো বেশি বেড়ে যায় যে এটা শুধু আমারই এটা কিন্তু শুধু তার না এটা সবারই প্রবলেম তো এই চুল পড়ার কারণটা যখন আমরা ডিটেক্ট করে তাকে বোঝানোর চেষ্টা করি যে আপনার এই কারণে চুল পড়ছে তখন আমরা তাকে বলি যে আপনার যদি এই কারণটা থেকে আপনি কিওর নিয়ে নেন তারপরে কিন্তু পরবর্তীতে আপনার চুল পড়াটাও কিন্তু আস্তে আস্তে কমবে এর পাশাপাশি আমরা তাকে নিষেধ করি কিছু স্টাইলিং করে হেয়ার স্টাইলিং বলে হ্যাঁ দেখা যায় অতিরিক্ত হিট হ্যাঁ এই হিটটা দিয়ে কিন্তু অনেকেই দেখবেন যে ব্লো ড্রাই করে চুল শুকানোর জন্য এই হিটটা ইউজ করে আবার এটা আমরা না করি ঠান্ডা ঠান্ডা বাতাস দিয়েও ন্যাচারাল ওয়েতেও কিন্তু আপনি চুল শুকাতে পারেন এবং এটা করা উচিত তাহলে চুল পড়া কিঞ্চিত হলেও কমে এর পাশাপাশি দেখবেন যে টাইট অনেকে টাইট ব্যান্ড ইউজ করে সামনে থেকে ব্যান্ড দেয় বা পিছনে পনি টেইল করে এটা হচ্ছে টাইট ব্যান্ড ইউজ করে করে এক্ষেত্রে কিন্তু অ্যালোপেশিয়া হয় মানে চুল পড়ে যায় এটা কিন্তু একটা ডিজিজ হিসেবে কাউন্ট হয় এটাকে বলে ট্র্যাকশান অ্যালোপেশিয়া এটার জন্য আমরা না করি যে এটা করবেন না আবার এর কিছু অনেকে বাইক রাইড করে মানে দেখা যায় বাইকে সারাক্ষণ চলা হয় তার হচ্ছে খুশকির মতো হয়ে যায় ময়লা ডাস্ট জমা হয় সেক্ষেত্রে আমরা বলি যে যখন বাইকে যাবেন বা আপনি বাইকে যদি রেগুলার চলাফেরা করতে হয় ডেইলি আপনি হেয়ার শ্যাম্পু করবেন আর যারা হেয়ার ডাই ইউজ করে তাদের ক্ষেত্রে আমরা বলি আপনারা ডাইটা ইউজ করলেও ফ্রুট কালারগুলো ইউজ করবেন এটাতে ন্যাচারাল কালার থাকার কারণে আমাদের হেয়ার ডায়ের জন্য যে ক্ষতিটা হয় সেটা থেকে চুলটা রক্ষা পায় এটা ইউজ করবেন না ট্রিটমেন্ট চলাকালীন বা যেহেতু আপনার বেশি চুল পড়ছে চুল পড়ার অন্য অন্য কজগুলো দায়ী সেই কজগুলো থেকে আমরা চেষ্টা করি পেশেন্টকে একটু বিরত রাখার